ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। ধর্মতলার অনশন মঞ্চ থেকে তারা রওনা দিয়ে দিয়েছেন। আমরা আরো বিস্তারিত জানবো। নীলাঞ্জনা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নীলাঞ্জনা, ইতিমধ্যেই তারা স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন, কতক্ষণের মধ্যে পৌঁছচ্ছেন, এখনো পর্যন্ত কি খবর? সম্প্রতি যেমন আমরা জানি যে মুখ্য সচিব তাদেরকে স্বাস্থ্য ভবনে ডেকে পাঠিয়েছেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের, এবং তারা ইতিমধ্যেই রওনা হয়ে গিয়েছে। আর এরই পাশাপাশি যেমনটা তাদের কর্মসূচিও আজকে ছিল যে অভয়া মিছিল এবং অভয়া পরিক্রমা, এবং সেখান থেকে যাদেরকে আটক করা হয়েছে, বেশ কয়েকজন নজরকে আটক করা হয়েছে, তাদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। এবং সেখানেও কিন্তু এই জুনিয়র ডাক্তারদের এবং আন্দোলনকারীদের একাংশ সেখানেও যাচ্ছে। আর এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে একটা টিম রওনা হয়েছে, তাদের জিবি মিটিং হয় এবং মিটিংয়ের পর তাদের প্রতিনিধি দল তারা যাচ্ছেন মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে। কিন্তু তাদের যে দাবি, 10 দফা দাবি, সেই দাবিতে কিন্তু এখনো পর্যন্ত তারা অনড় রয়েছেন। সম্ভবত আর কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যাবেন এবং পরবর্তীতে অবশ্যই সেই বৈঠক দিকে আমাদের নজর থাকবে সম্প্রতি। একেবারে এই নীলাঞ্জনা, আপাতত তোমাকে ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একদিকে স্বাস্থ্য ভবনের ছবি, যেখানে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি তারা নির্ধারিত সময়ে সেখানে পৌঁছন এবং তারা অপেক্ষা করছেন স্বাস্থ্য ভবনে। আর ইতিমধ্যেই ধর্মতলার অনশন মঞ্চ থেকে জুনিয়র চিকিৎসকরা তারা রওনা দিয়ে দিয়েছেন, তাদের এক প্রতিনিধি দল তারা রওনা দিয়ে দিয়েছেন স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে। নান্টু আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে স্বাস্থ্য ভবনের সামনে থেকে। নান্টুর কাছেই চলে যাবো সরাসরি। নান্টু, ঠিকই চলছে স্বাস্থ্য ভবনের সামনে এখন? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু চূড়ান্ত ব্যস্ততা, তার কারণ আর স্বাস্থ্য ভবনের যে মেইন গেট, অর্থাৎ যেখান থেকে গাড়ি ঢুকবে। নান্টু আমি তোমাকে একটু থামাবো, নান্টু কিছু সমস্যা হচ্ছে, তোমার কথা স্পষ্ট নয়। দেখো পাচ্ছো এবার? হ্যাঁ নান্টু, জানাও কি আপডেট রয়েছে। দেখো এই মুহূর্তে কিন্তু চূড়ান্ত ব্যস্ততা রয়েছে স্বাস্থ্য ভবনে, তার কারণ একেবারে গেটে, যে মেইন গেট যেখান থেকে ঢুকবে জুনিয়র ডাক্তাররা, সেখানে কিন্তু প্রচুর সংখ্যক পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে। এবং অন্যদিকে স্বাস্থ্য ভবনের যে মেইন গেটটি রয়েছে, যেখান থেকে মূলত বিল্ডিং এ, এই স্বাস্থ্য ভবনের যে বিল্ডিং, সেই বিল্ডিং এ ঢুকবে, সেখানেও পুলিশ মোতায়েন রয়েছে। এবং স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে ডিজি এবং প্রত্যেকেই এই মুহূর্তে কিন্তু উপস্থিত রয়েছেন। এবং তুমি দেখতে পাচ্ছো যে পুলিশের মধ্যেও একটা কিন্তু ব্যস্ততা তৈরি হয়েছে, তার কারণ ইতিমধ্যেই জুনিয়র ডাক্তারদের যে টিম তারা কিন্তু রওনা দিয়েছেন এবং তারা প্রায় কাছাকাছি চলে এসেছেন, আর কিছুক্ষণের মধ্যেই তারা স্বাস্থ্য ভবনে চলে আসবেন। এবং তাদের যেটা বক্তব্য, যে 10 দফা দাবি, সেই 10 দফা দাবি নিয়েই কিন্তু মূলত আজকেই আলোচনা হবে। এবং জুনিয়র ডাক্তারদের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে, যেটা বলে দেওয়া হয়েছে যে তাদের যে দাবি, সেই দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের কিন্তু এই আন্দোলন চলবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।